সহবতে সালেহ তুরা সালেহ কুনাদ সহবতে তো তুরা তো লেখকুনাদ মাইলে মোহ সুয়ে মুহ মেন মি কাফের সুয়ে কাফের মি সবাদ বাটফার সুয়ে বাটফার ফার ময়লে বদমাস সুয়ে বদমাস মিশাওয়াদ ময়লে ডাকাত সুয়ে ডাকাত মিশাওয়াদ ময়লে ওলি সুয়ে ওলি মিশাওয়াদ ও ভাই দুস্ত বুজুর্গ ভালো মানুষের সাথে সম্পর্ক করলে ভালো মানুষ হওয়া যায় সুরের সাথে মোহাব্বতের সম্পর্ক রাখলে সুর হইতে পারবেন ডাকাতের সাথে মোহাব্বতের সম্পর্ক রাখলে ডাকাত হতে পারবেন বদমাইশের সাথে মহাব্বতের সম্পর্ক গড়লে আপনি বদমাইশ হতে পারবেন আর যদি আল্লাহ ওয়ালার সাথে মহাব্বতের সম্পর্ক করেন বাবা তাহলে আপনি আমি আল্লাহ ওয়ালা হতে পারবো কথা বলেন ঠিক কিনা সুতরাং সম্পর্ক বদমাইশের সাথে করবে না উলামা একেরামের সাথে করবেন হে যুবক ভাই সগিরা গুনা মাপের পন্থা পাইলাম কবিরা গুনা কেমনে মাপ পাব কবিরা গুনা গুলা যদি মাপ পাইবার চাও তাহলে তোমাকে খাটি দিলে তৌবা করা লাগবে যুবক ও কবর পথের যাত্রী

الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله রসুল্লা ইসলামী যুব সঙ্গের উদ্যোগের উদ্যোগ আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পথহারা জাতির পদ্মিসারী উলামায়ে কেরাম মর বিয়ান দিন দরোদী ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অসংখ্য হাজার সুপ্রিয়া জানাই যে রব্বুল রাবুল আপনাকে আমাকে অত্যন্ত মায়া ও দয়া করে নিচে আসার বসার আমলের নিয়তে কিছু কথা বলা ও শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে কোন প্রকার কৃপণতা না করে জুড়ে সুরে আকাশ বাতাসকে মুকরিত করে উচ্চ কণ্ঠে সকলে বলিয়াল বলিয়ালদুলিল্লা আমি আপনাদের সামনে আল্লাহ তালা তিরিশ পারা কুরআনের চব্বিশ নম্বর ফারা কুরআন শরীফের মধ্যে একশত চোদ্দখানা সুরা আছে এর মধ্যে উনচল্লিশ নম্বর সুরা সুরার নাম সুরায়ে জুমার সুরা জুমারের তিপ্পান্ন নং আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতে যাওয়ার আগে আমি একটি কথা বলতে চাই বর্তমান জমানায় ওয়াজ মাহফিলের অভাব নাই কথা বলেন ঠিক কিনা এ তো তাফসির মাহফিল এ ওয়াজ মাহফিল অভাব নাই বক্তার অভাব কিন্তু অভাব পড়ছে একটা জিনিসও তার নাম হইল আমলের মধ্যে আমল অভাব রাস্তা দিয়ে হাঁটতেছে বেসারা প্রতিমধ্যে প্রচন্ড বৃষ্টি পাশের বাড়িতে দৌড় দিয়ে আগে ঢুকছে পাশের বাড়িওয়ালা মেহমানদারি করে খুব ভালো কবাইজান আসছেন আমার বাড়িতে অল্প কিছু বাদ খেয়ে যাও কারে মিয়া তুমি আসো বাদ খাও আমি বৃষ্টিতে বীর্যে আসছি যাবো ডাক্তারের কাছে হবিগঞ্জ শহরে কয় তো কেন আমার মুখের মধ্যে লুচি নাই লুচি নাই মুখের মধ্যে কি নাই লুচি বাঁধানোর জন্য কিছু ওষুধ পত্র খাইব ই আশায় যাইতিস তো গড়ের মেহমান চিন্তা করলো ভালোই সে লুচি যেহেতু নাই তো বাত কম খাইব কম খাইব তো ভাই ভালো অল্প কিছু ভাত খাওয়া লাগবে তো বারবার যখন বলতে সোজাও নিয়ে আসো বাপ এক বল বাত নিয়ে আস আনিয়া সামনে রাখছে গেছে ডাইল আনার জন্য আইসা দেখে ভাত এক বল ভাত খাইয়া সাফ করে লেছে মুখ কিতা নাই লুচি নাই বেসার ডাইল তুই গেছে বেড়া মাতার মধ্যে হাত দিয়া দৌড়াই গেছে ডাইল আনার জন্য ডাইল লই আয়াত ডাইল তুই গেছে বাতান্ত আয়াদে আয়া দেহে খাই আছে আবার বাত তুই গেছে ডাইল আন তো আয়া দেহে বাত শেষ গরের গিন নিজে সর্বনাশ মেমান কজন কো মেমান তো একজন হই কই একজন এত বাত খায় ডেগের তলা তাত ফলাই দিছে হয় তোমার কি তা দুঃখ না কি কয় দুঃখ না নি এত বাত খায় মেমানে কয় আরে এটা তো আমার দুঃখ না আমার দুঃখ হইলো ওই জায়গায় বেসারা বললো মুখের মধ্যে লুচি নাই অত বাত আর ডাইল দৌড়া দৌড়ি একখানো করতে বেসরারি আল্লাহর যখন আপনার মুখের মধ্যে লুচি মারবো তখন দয় লাগে আমার বাড়ির নজদিকে আপনি কারণ লুচি ওই এই অবস্থার লুচি হইলে কি অবস্থা তাহলে এই ঘটনা দ্বারা আমার উদ্দেশ্য হইল এত বক্তা এত তাফসীর বিষয় হইল একটাই ওয়াজ এবং আমল এক করা যাইতেছ না কথা বলেন ঠিক না ওয়াজ এবং আমলকে এক করতে হইলে আপনাকে আমাকে দিলের কান লাগাইয়া শুনতে হবে আমলের নিয়তে কথাগুলি শুনতে হবে রাজি আছি যদি রাজি থাকি তা হইলে যেহেতু শেষ রাতের ওয়াজ লাস্টে দিছে আমারে তো কিছু উলামায়ে কেরামের কাছে আগেই কমা ছায়া নেই ফাকেদা কিছু আশির আশির কথা আসতেই হবে কারণ নাইলে আমার তোয়া শ্রোতা মণ্ডলী কইব হুজুর আপনি ওয়াজ করুন শেষ দোয়া আপনার সাথে কর্মুন এখন করতাম গুমাই কথা ঠিক না এর জন্য ফাঁকে ফাঁকে কিছু আশির কথা কইম ওলামা এক রাম যাতে এইগুলার বিয়াদ দুবির সুরতে না নেয় বা অন্য দিকে না নেয় আমি যে আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ পাকের কুরআনের মধ্যে যত আয়াত তো সূরা যত আয়াত তো বা সূরা আছে এক একটি কারণে বা এক একটি ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করেন যেই ঘটনার কারণে অথবা যেই অবস্থার কারণে আল্লাহ আয়াত করে। আরবি ভাষায় বলা হয় আয়াতের বাংলাতে বলা হয় আয়াত হওয়ার কারণ নাজিল আমি যে আয়াত করলাম এই আয়াত খানা আল্লাহ রাবুল আলমিন কেন নাজিল করলো কোন কারণে নাজিল করলো ওই কারণটা আমাদেরকে আগে বোঝা লাগবে

তাহান যারা আপনজন ছিল নবজির চারপাশে থাকতো হেরাক মোহাম্মদ এতদিন ভালো আছেন এখন খারাপ হয়ে গেছে না ওসেত কথা কইছে এখন কয় কি হয়ে গেছে এখন খারাপ এখন খারাপ এতদিন বড় বালা আমাদেরকে একটা জিনিস এখান থেকে শিখতে হবে যতদিন পর্যন্ত আপনি আমি হক কথা বলবো না ততদিন পর্যন্ত আপনি আমার শত্রু থাকবে না যখন থেকে হক কথা বলা শুরু করবেন তখন থেকে শত্রু ও সৃষ্টি হবে কথা বলেন ঠিক কিনা মক্কার কাফিররা চিন্তা করলো কি করা যায় কি করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু কেউ বলতে লাগলো পাগল কেউ বলে জাদুগর কেউ বলে জাদু মন্ত্র সিনে তন্ত্র মন্ত্র করে এই এই আগর বাগর সদ্য নাগর ইত্যাদি নবী করিম সাল্লাল্লাহু বলতে শুরু করলো বলতে বলতে যখন দেখা যায় নবীজি কালেমার দাওয়াত বন্ধ করে না তখন তারা কি করলো দ্বিতীয় পর্যায়ে এরা একটা ভূমিকা পালন বিচার দেওয়া দরকার নবীজির কাছে গিয়ে বিচার দিল তোমার বাতিজারে একটু সামলাও যে অবস্থা শুরু করছে বলার বাহিরে বলার তখন তখন নবীজির চাচা আর কোনো কিছু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন না বললেন না কয়েকদিন পরে যখন নবী আবারও কালেমার দাওয়াত দেয় ওই তখন কাফিররা তৃতীয় পর্যায়ে আরেকটা পদক্ষেপ নিল তারা গিয়ে নবীজির চাচার কাছে বিচার দিল শুনেন আপনার বাতি যদি আপনি না সামলাম তাহলে কিন্তু আপনার সাথে যুদ্ধ ঘোষণা করব তখন আবু তালিব মাতা একটু গামাইলেন রাতের বেলা নবী করিম কে দারে ডাকতেন বাতিজা আমি চাচার উফরে এমন বুজা সাফায়া দিও না যেই বুজা আমি বহন করতে পারবো না পারবো না তার মানে তিনি বুঝাইতে চাইতেছেন ও বাতিজা তোমার ধর্ম তুমি পালন করো হেরার ধর্ম হেরা পালন করো তুমি গিয়া বাধা দিও না তোমার ধর্ম তুমি পালন করতে থাকো দাওয়াত দেওয়ার দরকার নাই তখন নবীজি বললেন সাসা আহ বাবে তো বোঝা যায় আপনি আপনার এই যে সাহায্যের হাত আপনি উঠায় নেবেন তবে চাচা জান আপনি জেনে রাখেন মক্কার কাফিরা যদি আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র এনে দেয় তথাপিও আমি কালেমার দাওয়াত বন্ধ করব বন্ধ করবো না দিক জির হ যাও বাতি যা তোমার দাওয়াত তুমি দিতে দাও আমি চা সাথে সাথে আছি তো বলতে এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতেছে কয়েকদিন পরে নবিজির চাচা যখন দুনিয়া হইতে বিদায় হয়ে গেলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা শুরু করলেন নির্যাতন করতে 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 এক পর্যায়ে লম্বা ঘটনা মক্কার কাফিররা এমন একটা বুদ্ধি করল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মাইরা ফলাইবে হত্যা করে ফেলবে আমি আপনাদের কাছে জানতে চাই যে গোষ্ঠী নবী কালামকে মেরে ফেলতে চায় ওই গোষ্ঠী কি নবীর ইজ্জত বুঝছে আল্লাহ তাআলা কয় বন্ধু মক্কায় আপনাকে জন্ম দিলাম মক্কার মানুষ আপনার কদর বুঝে নাই অতএব এই মক্কাতে আপনাকে রাখব না আপনাকে নিয়ে যাব মদিনায় এই মদিনার মধ্যে এমন একদল মানুষ সৃষ্টি করব যারা আপনার কদর বুঝবে প্রয়োজনে যদি আপনার ইজ্জত রক্ষা করার জন্য যদি রক্ত দিতে হয় তাহলে রক্ত দিবে গলা কাটার প্রয়োজন হয় তাহলে গলা কাটবে কথা বলেন ঠিক কিনা তখন নবী করিম মদিনায় চলে গেলেন আমি জানতে চাই মদিনার মানুষ নবীজির ইজ্জত বুঝছে না বুঝছে না মক্কার মানুষ বুঝে নাই মদিনার মানুষ বুঝছে এখান থেকে আমাদেরকে একটা জিনিস শিক্ষণীয় বিষয় কেমত অবধি পর্যন্ত যত হক পন্থী উলামায় থাকবে যারা হক হিসাবে থাকবে তাদেরকে একদল মানুষ খারাপ ভাববে আরেক দল মানুষ তাদেরকে মহব্বত করবে রসুল সাল্লাহামকে এক দল মানুষ যেমন ভাবে মক্কায় শত্রু হয়েছিল আরেক দল মানুষ নবীজির ইজ্জত বুঝেছিল মদিনার মানুষ নবীজির ইজ্জত রক্ষা করার জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে জান দিয়েছে ঠিক তেমনি ভাবে কেমত অবধি পর্যন্ত যারা হক পন্থায় থাকবে তাদের জন্যে একদল মানুষ রক্ত দিবে জীবন দিবে প্রয়োজনে তাদের গলা কাটবে উদাহরণ স্বরূপ এদেশের কৌমি মাদ্রাস রাশাকে একদল মানুষ খারাপ পায় আরেকদল মানুষ ভালো পায় কথা বলেন ঠিক কিনা এদেশের দেশের একদল মানুষ কৌমি মাদ্রাসাকে জঙ্গিবাদ কৌমি মাদ্রাসাকে মৌলবাদ কৌমি মাদ্রাসাকে বিভিন্ন ধরনের অপবাদ দেয় কিন্তু আরেক দলে দেশের মধ্যে এমন হাজার যুবক রয়েছে যদি কৌমি মাদ্রাসার উপরে আঘাত আসে যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় গলা কাটতে হয় তাহলে এই দেশের তাওহیدی জনতা গলা কাটবে তথাপি কৌমি মাদ্রাসার বিরুদ্ধে তারা আন্দোলন বিরুদ্ধে হলে তারা বরদাস করবে না কথা বলেন আমার আপনারা জানেন যখন কৌমি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয় তখন কৌমি মাদ্রাসার উপরে একদল মহিলা মহিলা এমপি সহ আমাদের কৌমি মাদ্রাসার উপরে আক্রমণ করেছিল যে সমস্ত কৌমি যেই সমস্ত মহিলারা কৌমি মাদ্রাসার উপরে আক্রমণ করেছিল আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই যে দেশের মধ্যে বেশাকানা আছে না নাই জুড়ে কন বেশাকানা অনেক আছে কিন্তু কৌমি মাদ্রাসা কি বেশাকানার চাইতে খারাপ হয়ে গেল নাকি

তাদের নাম হইল মদিনা নবীজি মদিনা চলে গেলেন আচ্ছা ও ভাই আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি আপনার বাড়ি বাইনা আপনার ফাঁসে কিরান ফাঁসের বাড়ির মানুষটা আপনারে খুব জ্বালা খুব যন্ত্রণা দে তার জ্বালা যন্ত্রণা পাইয়া আপনি চলে গেলেন হবিগঞ্জ শহরে সেখানে গিয়া বাড়ি ঘর বানাইলেন সেখানে সে মাঝে মধ্যে হবিগঞ্জ ও আপনারে গুথায় আপনারে জালা তা বলে আমি জিজ্ঞাসা করতে চাই বাড়াবাড়ি অল্প বাড়াবাড়ি না বেশি বাড়াবাড়ি অলফ বাড়াবাড়ি না বেশি বাড়াবাড়ি বেশি বাড়াবাড়ি নবী করিম সাল্লাম মক্কায় থাকতে তো নবী করিম সাল্লামের সাথে এরা লাগা লাগি করছে ও নবী মদিনার গেছেগা গা নবী হিয়ান গে শান্তিতে হোক এটাও মক্কার কাফিররা চায় না তাই তারা এক হাজার কাফির বাহিনী লইয়া রওনা হয়ে গেছে ইসলাম নামক বাতিটাকে চিরদিনের জন্য নিবাইয়া দিবে এ রওনা হয়ে গেছে রসুল সাল্লামকে শেষ করে দিবে মুসলমানদের নাম নিশানা পৃথিবীর বুক থেকে শেষ করে দিবে নিশ্চিন্ন করে দিবে এ আসা এক হাজার কাফির বাহিনী রওনা দিছে আমি জানতে চাই আর কি বাড়াবাড়িটা কম হইল না বেশি হইল বেশি বাড়লে কেউ লয় বেশি বাড়লে জুরে হইন বেশি বাড়লে উলু ফুকার ফাঁক গজাইলে হই ফইরা মরে আগুন ফুইরা মরে উলু ফুকার ফাঁক গজাইলে আগুন ফুইরা মরে বেশি বাড়লে কেউ লয় গাওয়াইল্লা বাসায় হয় তাহেরা বাড়তে বাড়তে একবারে মদিনার উপকণ্ঠে চলে গেছে ইসলাম নামক বাতিটারে শেষ করে দিব আল্লাহ তালা হয় এরা যখন বেশি বাড়ছে কেউ লোয়ানির দরকার এরা কিছু ফাঁক ফুইরা দেওয়ার দরকার আল্লাহ রসুল সাল্লাম যখন খবর পাইছেন মাত্র তিনশো তেরো জন মর্দে মুজাহিদ লোয়া বদর নামক প্রান্তরে দেখা হইল কাফির হয়ে যা জোরে মুখস্থ করেন কয় হাজার এ যুবক ভাইয়েরা মুখস্থ করে রাখতে হবে কারণ এখান থেকে শিক্ষণীয় কিছু বিষয়ে সামনে আসবে কাফের এক হাজার সংখ্যাও বেশি অস্ত্র বেশি মুসলমানের সংখ্যা হলো তিনশো তেরো জন সংখ্যায় কম কথা বলেন ঠিক কিনা বদর নামক প্রান্তরে যখন উভয় দল দেখা হইয়া গেল উভয় দলের যখন দেখা হইয়া গেল বদর নামক প্রান্তরে তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনশো তেরো জন মর্দে মুজাহিদকে এমন সহযোগিতা করলেন সাহায্য করলেন তিনশো তেরো জন মর্দে মুজাহিদ সত্তরটা কাফির রে মারছে রে বন্দি করছে বাকি কাফিররা নিজেদের সাফর সাফর থইয়া ফলাইছে বেশি বাললে কে লয় উলু কার ফাগ্য চাইলে আগুন ফুইরা মরে কথা বলেন ঠিক কিনা

বাড়িত আওয়ার হলে একটা খান্দা কুটি আছে না বাপ মরছে কেউ মা মরছে কেউ বাই মরছে একটা খান্দা আছে না সত্যিটা মরছে নেতা রাই মরছে একটা খান্দা কুটি আছে কিন্তু ইক্রিমা ইবনে আবু জেহেল আবু জেহেলের ছেলে ইক্রিমা ঘোষণা করলো আজকে থেকে মক্কার মধ্যে খান্দা কাটি করা নিষেধ কেন কাঁদবো না আমাদের বাপ মারা গেছে আমাদের বাই মারা গেছে আমরা কাঁদবো না কেন না সকল কান্না একসাথে জমাও আগামী বৎসর মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ নিয়া সকল কান্না একসাথে কাবব সকল কান্না বলে ফতি সুদয়া একসাথে কানে একসাথে কানি ঐতিহাসিকগণ বলেন এখানেও আল্লাহ তলার ফকতেকে একটা গজব কারণ খানলে মনফাতলা ওই কথা কই ঠিক কিনা খানলে ওই মনফাতলা আল্লাহ কই কার সাথে লাখস স্টার ভাইসস না লাখ পাঁচ না জগৎ ইসলাম নামক বাতিdare নিবাই দেওয়ার জন্য খাদ্য এই জন্য খানদার সুজুক দিয়া মনফাতলা করার সুজুক দিতাম না কথা বলেন ঠিক কিনা মনফাতলা করতে কেমনে টেকা গেছে গেরামের মধ্যে আমরা যেমন ভাবে খামলানি নেয় খেত বাছার জন্য খেত খামারের কাজ করার জন্য কি কিনই না পাঁচশো টাকা দিয়েশো টাকা হেরাও গেরাম টিকা বার মানুষ আনছে এক হাজার টিকা দুই হাজার আমার বাপ বদরের যুদ্ধে মুসলমানের ফিডা খাই মরছে এখন আবু জেহেল কইছে খান্ডা খাদি নিশে সুতরাং আমার খানদন্ডা আমার আব্বার খানদন্ডা তুই খান্দা দিয়া যা বিয়ে হাজার টাকা পেলাই মনে কর ওটা কোন ঠিক কিনা খান যাইবো মনের দুঃখ মনেই থাকবো কারণ লাখস সাথে তোর খবর নাই ইসলাম নামক বাতি নিবায় দিতে হে ভাই ইসলামের বাতিটা আল্লাহর ইশারায় চলেছে সুতরাং কেউ যদি সেই বাতি নিবায় দিতে চায় তাহলে ফু দিলে ওই বাতি নিবে না বরং তার দাড়ি পুরো সাই হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা

তাহলে মর্দে মুজাহিদ শাস শাস মর্দে মুজাহিদ লইয়া নবী করিম উহুদের প্রান্তরে চলে আসলেন কাফির হইল তিন হাজার সংখ্যা ও বেশি অস্ত্র ও বেশি কথা বলেন ঠিক কিনা আর মুসলমানের সংখ্যা ও কম অস্ত্র ও কম কথা ঠিক বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল ৩১৩ জন সংখ্যা কম অস্ত্র কম কাফির ছিল এক হাজার সংখ্যা বেশি অস্ত্র বেশি উহুদের ময়দানে কাফির ছিল তিন হাজার তাদের সংখ্যা বেশি অস্ত্র বেশি মুসলমান ছিল সাতশো সংখ্যা কম অস্ত্র কম ইসলামের যত ইতিহাস হে মুসলমান ভাইয়েরা আপনারা একটু যদি তালাশ করেন তাহলে দেখবেন ইসলামের যত ইতিহাস আছে সকল ইতিহাসের মধ্যে মুসলমানের সংখ্যা কম অস্ত্র কম কিন্তু বিজয়ী লাভ করেছে কথা বলেন ঠিক কিনা এতে প্রমাণ হয় মুসলমানেরা

এর মধ্য থেকে একটা কাফির আছে সে গুলাম সে ছিল গুলাম তার বড় একজন মালিক একটা মালিক তার গুলামের নাম হইল ওয়াহি ওয়াহি কে তার মালিক বলতেছে হে ওয়াহি তুমি যদি যদি আজকে মুসলমানদের সাথে আমরা যুদ্ধ হইব তুমি যদি মুহাম্মদ নামক ওই যে মুহাম্মদ মুহাম্মদ সাল্লামের আফন সাসা আমিরে হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমার আর গুলামি করা লাগতো না তোমাকে আজাদ করে দিব এবং বিনিময়ে প্রচুর টাকা দিয়া তোমাকে মালামাল করে দিব তবে শর্ত হইল নবীর আপন চাচাকে হত্যা করতে হবে জিহাদের ময়দানে অন্য কোন শত্রুতা নাই বরং নিয়ত হইল সে আজাদ হইব টাকা পাইব এই আশা নিয়া নবীর আপন চাচাকে হত্যা করবে টার্গেট শুধু একজন এই নিয়তে সে উহুদের ময়দানে গেল নবীজির চাচা আমির হামজার ছিলেন বীর বাহাদুর যাইতেন কাফিররা ওই কিন্তু সে লুকায়া যে দিকে নবীজির চাচা যখন সামনে আসছে তখন সে একটা তীর নিক্ষেপ করছে নবীজির চাচার নাবির নিচ দিয়া ডুককে পিছন দিক দিয়া বাহির হয়ে গেছে নবীজির চাচা মাটিতে পড়ে গেলেন ঠিক এমন সময় কাফির একটা হিন্দা মহিলা হিন্দা নামক একটা কাফির মহিলা সে নবীজির চাচার বুকের উপরে লাফ মারিয়া বসছে বসার পরে নবীজির চাচার গলা কেটে আলেদা করছে মাতা আলেদা করিয়া মাথাটাকে বাড়ি দিয়া বাঙ্গিয়া মগজ বাহির করিয়া সে শরবত বানাইয়া খাইছে এরপরে নাক কান কেটে ফেলেছে চক্ষু দুইটা উফরে ফেলে দিয়েছে বুক ছিদ্র করে সেখান থেকে কলিজা বাহির করে খাসা শিবাইছে বলেন তো লাশ বিকৃতির চরম পর্যায়ের ইতিহাস হইল কিনা হইল কিনা লাশ বিকৃতির ইতিহাস ইসলামের ইতিহাসে আপনারা দেখবেন মুসলমানেরা ধরনের বিকৃতির ইতিহাস মুসলমান ঘটায় নাই ইসলামের ইতিহাসে এ ধরনের নজির পাওয়া যায় না কিন্তু কাফিররা অতিথি যেমন করেছিল আমরা দেখেছি মায়ানমারেও মুসলমানদেরকে হত্যা করে তারা লাশ বিকৃতির ঘটনা ঘটিয়ে তে কথা বলেন ঠিক কিনা এতে প্রমাণ হয় মুসলমান সব জাতি লাশ বিকৃতি না করে তারা প্রমাণ হয়ে গেল তারা সব জাতি আর কাফের কুফফররা লাশ বিকৃতি করে প্রমাণ করে দিল পৃথিবীর মুখে তারা হলো অসভ্য জাতি কথা বলেন ঠিক কিনা তো বলতেই ছিলাম নবীকরিম সালসালের চাচার এই অবস্থা দেখে অবস্থা দেখে নবীজি উহুদের জিহাদ যখন শেষ হয়ে গেল নবীজি পরবর্তীতে নিজের চাচার লাশ দেখে নবীজি চোখের পানি ফালায় কানতেছে কাঁদতেছে তাহলে মুরব্বী ভায়েরা যুবক ভায়েরা বলেন তো নবীজির যদি চোখের পানি ফালায়া কান্দে নবীজি দুঃখ ফাইলেন কি ফাইলেন না কষ্ট পাইছে না পাইছে না অনেক বায়েরা আছে সুরের পাগল মনে মনে চিন্তা করতেছে শূর যে কোন সময় হুজুরে দিব ইনশাআল্লাহ শূর लास्टেই একটু দিলাই মুনে চিন্তা করি এরপরে দেখা যায় এই ঘটনার প্রায় 6 বছর 5 বছর অথবা 6 বছর পরে পাঁচ বছর অথবা বা ছয় বছর পরে যেই মক্কা থেকে নবী করিম সাল্লাহ আলাইহি কাফিররা বাহির করে দিয়েছিল নবীজি শুধুমাত্র সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালানহুকে সঙ্গে নিয়ে মদিনায় চলে গিয়েছিলেন মদিনায় গিয়া নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম অসংখ্য কেরাম যখন নবীজির হয়ে গেল ইসলামের দাওয়াতের মাধ্যমে তখন নবী করিম সাল্লাহ ইসলাম দশ হাজার মুসলিম বাহিনী নিয়ে যেই মক্কা থেকে নবীজিকে বাহির করেছিল সেই মক্কা দখল করলেন নবীজি হয়ে গেলেন মক্কার সবচাইতে বড় নেতা আর আসতে নবীজি মক্কা দখল করে নবীজি মক্কা বিজয়ী করলেন নবীজি মক্কার সবচাইতে বড় নেতা হয়ে গেলেন এখন কাফিরের আরবি জ্বালা সর্বনা সাম্রাজ্য দুঃখ মোহাম্মদ কে দিছিলাম আজকে যদি লাগাল ফায় তা ওইলে মনে হয় অবস্থা খারাপ যে যে দিকে ফারে ফলায়ন করা শুরু করেছে ভয়ে ঠিক এমন সময় আল্লাহ নবী ঘোষণা করলেন হে কাফিররা অতীতে আমাকে যত কষ্ট দিয়েছ আমার সাহাব একের আমকে যেই কষ্ট দিয়েছ সকল কষ্ট ভুলে গিয়ে আমি রাসুল তোমাদেরকে মাফ করে দিলাম মাফ করে দিলাম দেখেন মাফের ইতিহাস আল্লাহর নবীর এই উত্তম আদর্শ মধ্যে প্রধান দুইটি আদর্শ হলো সবর করা এরপরে হইল মাফ কইরা দেওয়া কথা বলেন ঠিক কিনা দুঃখ মুসিবতে সবর করেছেন এত কষ্ট কাফিররা দিয়েছে নবী সবর করেছেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু তাদেরকে ক্ষমা করে দিয়েছেন হে ভাই এ দেশের উলামায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস ওয়ারিস হওয়ার কারণেই তারাও সবরে এখতিয়ার করে তারাও কমা প্রদর্শন করে যদি রসুল সাল্লাহিসাল্লামের ওয়ারিস এদেশের উলামাই কেরাম না হতেন তাহলে যেই জিব্বা দিয়ে কাফির এ দেশের নাস্তিক মুরথাদরা কৌমি মাদ্রাসাকে জঙ্গিবাদ উলামাই কেরামকে তেতুলুজুর উলামাই কেরামকে বিভিন্ন ধরনের গালি গালাস করে যেই জিব্বা দিয়ে গালি দেয় যদি ওয়ারাসুন নবী না হতো তাহলে দেশের উলামাই কেরাম তাদের জিব্বা টেরে চিরে ফেলতো কথা বলেন ঠিক কিনা

কিন্তু দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই বড় বড় কাফিরদের কাছে সিটি लेके এই তুমি কালমা পড়া মুসলমান হয়ে যাও তাহলে আমি তোমারে maaf কইরা দিমু ওয়াহশির কাছেও সিটি লেখ তুমি কালমা পড়া মুসলমান হয়ে যাও তাহলে তুমি যে আমার চাচাকে হত্যা করেছো আমি তোমাকে মাফ করে দিব ও করে দিব ওয়াসি আবার চিন্তায় পড়ে গেল মুহাম্মাদুর রসুল্লাহ এই কালে কালেমা পড়লেই আমারে মাফ করে দিবে তাহলে তো আমার একটু গুজা লাগে ইসলাম ধর্মটা কি ইসলাম ধর্ম সম্পর্কে আমার জানা দরকার জানতে হলে কি করব মোহাম্মদ আমারে চিঠি দিছে আমি ওর চিঠির উত্তর লিখবো সে চিঠির উত্তর লিখতেছে হে মোহাম্মদ তুমি বলেছো যে শিরিক করবে দুই নাম্বার যে হত্যা করবে তিন নাম্বার যে জিনা করবে এক যে শিরিক করবে নাম্বার যে হত্যা করবে করবি তিন নাম্বার যে জিনা করবে করবি এই তিন গুনা যে করবে করবে আল্লাহ রব্বুল আলমিন তার জাহান নামের আগুনে জ্বালাইবে জ্বালাইবে মোহাম্মদ গো তুমি তো বলেছো এই তিন গুণা করলে জাহান নামে যাওয়া লাগবে তাহলে আমি তো এই তিনটা গুণা করছি আমার কালেমা পরে কি লাভ ঘুরে ফিরে তো আমাকে জাহান নামের আগুনে জলাই লাগবে গুইরা ফিরে আমার তো জাহান নামের আগুনে যাও ওই কারণ আমি সিঁড়িকেও করছি হত্যাও করেছি জুইনাও করি আমি তো তিনটা গুণা করছি কালিমা পড়ে আমার লাভ কি হবে গুইরা তো আমার জাহান্নামে যাওয়াই লাগবে চিঠি লেখছেন নবী চিঠি লেখছে আল্লাহর নবী ওয়াহশির চিঠি পড়তেছেন ঠিক এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কুরআনের আয়াত পাঠায়া দিল

ওয়াহি যদি করে এবং সে যদি ইমান আনে তিন নাম্বার সে যদি নেক আমল করে এক নাম্বার সে যদি তৌবা করে ফালায় দুই নাম্বার সে যদি ইমান গ্রহণ করে এবং সে যদি নেক আমল করে গো তাহলে আমি মালিক তার জিন্দগির সব গুণাগুলি মাফ করে দিব

শিরিক করেছ চিন্তা চিন্তাই কি হত্যা অসুবিধা নাই মালিক বলছে তো বা করলি ইমান আনলি নে কামল করলি তোমার গুণাগুলি মাফ করে দিবে তাড়াতাড়ি করো ওয়াসির কাছে যখন চিঠি গেল আমার ভাই ভাই ওয়াসি নবীজির চিঠি কেনা পড়তেছে পরে আরেক আরেকানার চিঠি নবীজির কাছে লেখে ও মোহাম্মদ ইল্লা মান তাবা তৌবা করা লাগবে ইমান আনা লাগবি নেক আমল করা লাগবে তিন শর্ত পালন করলে আল্লাহ আমাকে মাফ গো আমি তিনটা শর্ত পালন করতেও পারবো না আর বুঝছি আমি পাব না তিনটা কঠিন শর্ত দিয়া আমি মুসলমান হবেক না সহজ কোন পথ তাকলে আমাকে জানাই তিন শর্ত দিয়ে আমি মুসলমান হব না হব না আল্লাহ নবীর কাছে ওয়াসির চিঠি আসছি তিন শর্ত দিয়া সে মুসলমান হবে না আল্লাহ নবী তার চিঠিকানা পড়তে সে যুবক বাই গভীর মনোযোগ সহকারে শোনা লাগবে খুবই সামনে আলোচনা আসতেছে খুব কঠিন আলোচনা মজার আলোচনা যুবক বাইরে আল্লাহ নবী তার চিঠি পড়তেছে তুই কেমন সময়

আল্লাহ রব্বুল শিরিক মাফ করবে না শিরিক সারা বাকি যত গুনা আছে ইচ্ছা করলে আল্লাহ রব্বুল মাফ করে দিবি সুবাহান আল্লাহ দেখেন সহজ আসছে যুবক ভাই সহজ আসছে আগে বলছিল তিন শর্ত এখন বলতেছে এক কথা

ও মুহাম্মদ বুঝলাম শিরিক চাইরা দিতাম নেও তোমার কথা আমি শিরিক চাইরা দিলাম কিন্তু আল্লাহ বলছে ওয়া কফির উমা কালি মাইয়া ইচ্ছা করলে আল্লাহ মাফ করবে মুহাম্মদ গো আমার জানা নাই আজকে আমি কালি মাফ মুসলমান হয়ে গেলাম এরপরে আল্লাহ মাফ করার ইচ্ছা করল না তাহলে তো গুইরা ফিরা আমার জাহান নামে যাওয়া লাগবে গেছেন গা আল্লাহ বলছে লিমাই আসা ইচ্ছা করলে মাফ করবে আমি আজ কপিল মগুরে মুসলমান হইয়া গেলাম এরপরে আল্লাহ মাফ করার ইচ্ছা করল না তাহলে তো আমার গুইরা জুজো কই যাওয়া লাগবো না হবে না ওখানে ইচ্ছা ত্রয়ে গেছে আরো সহজ চাই আরো কি চাই আরো সহজ কোন পথ থাকলে জানাই সিটি ইলেকশন আল্লাহ নবী তার চিঠি কানা পড়তে আরো এমন সময় আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি তিপ্পান্ন নং আয়াত জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রব আলিন পাটায়া দিলেন নবীজির কাছে لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم حبيب أمر واشر جنادين এতক্ষণ পর্যন্ত ছিল লিমাই আসা ইচ্ছা করলে মাফ করব ও হাবি ওয়াসিরে জানায় দেন এখন আর ইচ্ছা নয় ইচ্ছা নয় সে যদি কালমাটা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে ইন্না ইন্না নিশ্চয়তার গ্যারান্টি দিয়ে আল্লাহ জানায় দেয়

তৌবা করব করবো কেন করবো রে ভাই জীবন গুনার কাজ করলাম একটা কাজ করলে সাতটা জিনিস তার বিরুদ্ধে সাথে সাথে সাক্ষী হয়ে যায় গুনা করলেন একটা সাক্ষী কয়টা জুড়ে কন যুবক ভাই গুনা করলেন একটা সাক্ষী হবে চারটা এক নম্বরে যেই জমিনের মধ্যে দ্বারা গুণার কাজ করলা সেই জমিন হবে এক নম্বরের সাক্ষী আল্লাহ তাআলা বলে আমার মুখের কথা নয় কথা নয় ইয়াও আল্লাহ তাআলা বলে জমিন সেদিন সমস্ত খবরা খবর বলে দিবি আল্লাহ নবী এই আয়াতের ব্যাখ্যা করেন নিজে করেন। তাহাব আখবর মালিক কি বুঝাইবার চাই সাহাবায় কেরাম বলে আল্লাহ নবী আখবরহা এর ব্যাখ্যা আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন জানেন ঠিক কেমন সময় নবীজি বলেন সাহাবাই কেন শোনো জমিনের পৃষ্ঠার উপর দায়া যেই গুনা তোমরা করো জমিন সব গুলাকে মুখস্থ করে রাখে রেকর্ড করে রাখে করে হাসরের দিন মালিক ওই জমিনকে উপস্থিত করে বলবে হে বানিয়া ছঙ্গের জমিন। তুমি বলো তোমার মধ্যে দাঁড়ায় আব্দুল করিম আর রহিমা খাতুন কি কি গুণা করছে বলো তখন জমিন একটা একটা গুনার বিবরণ কাছে দিয়া যুবক ভাইরে চিন্তার বিষয় চিন্তার বিষয় বড়ই চিন্তার বিষয় জমিন চাইরা তো ভাগিয়া যাইতে পারবো না জমিনের পৃষ্ঠের উপর দ্বারা গুনার কাজ করবা কথা বলেন ঠিক কিনা এই জমিন সাক্ষী হয়ে যাবে দুই নাম্বারের সাক্ষী হবে আপনি আমার আমল নামা আমল নামা আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন যখন আমল নামা কুলে দেওয়া হবে একদল মানুষের ডান হাতে আসবে আমল নামা আরেকদল মানুষের বাম হাতে আসবে রে যুবক যাদের বাম হাতে আসবে তাদের কপাল খারাপ সামনের দিক থেকে আল্লাহ জোরে একবার বলেন আল্লাহ আকবর ও যুবক ভাই সামনের দিক থেকে বুকটারে চিত্র কইরা বাম হাতটা পিছনের দিক দিয়ে বাহির কইরা ফেলাইবে আর আমল নামাটা হাতের মধ্যে দিয়া মালিক বলবি তোমার কিতাব তুমি নিজেই পর একবার পইরা দেখো ও ভাই মুরুখ আল্লাহ বলার সঙ্গে সঙ্গে নিজের কিতাব পড়তে পারে এমন যোগ্য সকলেই হয়ে যাবে তখন তার কিতাবের দিকে তার আমলনামার দিকে চোখ গুলাইবে আর বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মালিক রে এটা কোন ধরনের কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট গুনাহ বড় থেকে বড় গুনাহ সব লিপিবদ্ধ হয়ে গেল কোন ধরনের কিতাব দিলা গো মালিক ও ভাই ও দুস্ত বুজুর্গ দুই দর দুই নম্বরের সাক্ষী হবে আমল নামা তিন নম্বরের সাক্ষী হবে কিরমান কাতিবিন ফেরেশতা কোথায় থাকে কিরমান কাতিবিন ফেরেশতা জুরে কোন কোথায় কোথায় আরো জুরে কোন না জানে না রে মুসলমান দুই কাধে তাকে কিরমান কাতিবিন ফেরেস্তা কিরমান কাতিবিনিয়ালাম আল্লা আল্লাহ বলে কিরমান কাতিবিন ফেরেস্তা হবে তিন নাম্বারের সাক কে চার নাম্বারের সাক্ষী হবে আপনি আমার হাত আপনে আমার পা পা যাকে বলা হয় নিজের অঙ্গপ্রত্যঙ্গ হে যুবক ভাই গুনার কাজ করতে গেলে নিজের হাত বাড়িতে রাইকা যাইতে পারবেন না নিজের পা ঘরে রাইকা যাইবা না হাত সাথে যাবে পা সাথে যাবে কথা বলেন ঠিক কিনা এ যুবক ভাই বলেন ঠিক কিনা নিজের হাত নিজের পা সাথে যাবে আল্লাহ বলে তোমার হাত আমার পক্ষ থেকে সিআইডি লাগানো তোমার পা আমার পক্ষ থেকে তোমার সাথে সিআইডি হিসাবে দিলাম সাক্ষী হয়ে যাবে রেকর্ড করে রাখবি আল্লাহ বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবূন মুখের মধ্যে সেদিন আল্লাহর বিচারের কাঠ গড়া ধারাইবা ও কবরপথের পথের যাত্রীরা একটু চিন্তা করো আল্লাহর বিচারের কাঠ গোড়া দাঁড়াইবা মাতার আদা তুপরে সূর্যটা যুব সেদিন আল্লাহ তোমার আমার মুখের মধ্যে মোহর মারিয়া দিবে মহর মারিয়া বলবে হে ফাইজুল ইসলামের হা তুমি বলো তোমাকে দিয়া কি কি গুণা করাইছে সে তুমি বলো হে পা তুমি বলো তোমাকে দিয়া সে কি কি গুণা করাইছে তখন হাত পা অঙ্গ একটা একটা করে গুনার বিবরণ দিতে থাকবি মসনবী শরীফ আল্লামা জালাল উদ্দিন রুমি বলে চশমে গুয়দ করদা আম গমজি হারাম ব গোয়দ সিদা উমসু ইল kalam লববে গোয়দ মানসিনি বু সিদা উম দস্তে গোয়দ মানসিনি দসদিদা উম শুধুমাত্র তোমার হাত কথা বলবে তাই নয় শুধু পা কথা বলবে তাই নয় তোমার চোখ দুটো মালিকের সাথে কথা বলবে আর বলবে ওরে মালিক না সারা রাত জাগিয়া আমারে দিয়া টিভি দেখছে ও মালিক আমার দিয়া না ফরমানটা মহিলা তাকায়া তাকায়া দেখছি কান বলবে মালিক রে ওই না ফরমানটা আমারে দিয়া সারা দিন গান শুনছে এভাবে একে একে সব গুনার বিবরণ আল্লাহর কাছে দিয়া দিবে তাহলে যুবক ভাই গুনা করলাম একটা সাক্ষী হলো কয়টা জুড়ে কয়টা কয়টা গুণা আবার তিন প্রকারের গুণা একটা হলো কবিরা গুণা আরেকটা হলো সগিরা গুণা আরেকটা হলো শিরিক গুণা আল্লাহ তাআলা বলছে শিরিক গুণা কখনো মাফ করবে না ও ভাই

নেক নজরে তাকানো যায় তাহলে সকিরা গুনাগুলি অটোমেটিক জোরে জোরে পড়ে যায় পরে যায় হক ওলামায় কেরামের চেহারার দিকে নেক নজরে তাকানো লাগবে যুবক কিন্তু যদি খারাপ নিয়তে তাকাও সগিরা গুনা মাপ পাইবা না আমি যখন দয়ামির মাদ্রাসায় পড়ি তখন যাইতেছি হঠাৎ করে ব্যাগ নিয়া হোটেলের মধ্যে ডুবব কয় হুজুর ব্যাগটা বাহিরে রাখেন কেন ভাই সমস্যা কি কয় কারণ হুজুররা ইদানিং বোমাবাজ শুরু করছে আপনার ব্যাগের মধ্যে বোমা উমা থাকতে পারে

ময়লে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ ময়লে বাটফার সুয়ে বাটফার মিশাওয়াদ ময়লে বদমাস সুয়ে বদমাস মিশাওয়াদ ময়লে ডাকাত সুয়ে ডাকাত মিশাওয়াদ ময়লে ওলি সুয়ে ওলি মিশাওয়াদ ও ভাই ও দুস্থ বুজুর্গ ভালো মানুষের সাথে সম্পর্ক করলে ভালো মানুষ হওয়া যায় সুরের সাথে মোহাব্বতের সম্পর্ক রাখলে সুর হইতে পারবেন ডাকাতের সাথে মোহাব্বতের সম্পর্ক রাখলে ডাকাত হতে পারবেন বদমাইশের সাথে মোহাব্বতের সম্পর্ক গড়লে আপনি বদমাইশ হতে পারবেন আর যদি আল্লাহ আল্লাহওয়ালার সাথে মোহাব্বতের সম্পর্ক করেন বাবা তাহলে আপনি আমি আল্লাহওয়ালা হতে পারবো কথা বলেন ঠিক কিনা সুতরাং সম্পর্ক বদমাইশের সাথে করবেন না উলামা কেরামের সাথে করবেন হে যুবক ভাই সগিরা গুনা মাপের পন্থা পাইলাম কবিরা গুনা কেমনে মাপ পাবো কবিরা গুনা গুলা যদি মাপ পাইবার চাও তাহলে তোমাকে খাটি দিলে তৌবা করা লাগবে যুবক ও কবর পথের যাত্রী بِشِي بِشِي إِذَا تاب الْعَبُدُ أنسى اللَّهُ الْحَفَظَةَ ذنوبه وأنسى ذَلِكَ جَوَارِحَهُ وَمَعَالِمَهُ مِنَ الْأَرْضِ حَتَّى يَلْقَى اللَّهُ وَلَيْسَ عَلَيْهِ شَاهِدٌ مِّنَ اللَّهِ بذنب ও ভাই ও দস্ত बुजुर्ग पाला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम আতা ইব কামাল্লা জামবালা হাদিসে পাকের মধ্যে আসছি আল্লাহ নবী বলে জীবন ভর গুনার কাজ কল্লু হঠাৎ করে চোখের পানি ফালায়া মালিকের দরবারে খান্নায় ভেঙে পড়ছে কেঁদে কেঁদে বলতেছে মালিক রেবা করলাম আর জিন্দিগিতে গুণা করবো না আমারে দাও এ জীবনে না কাটাই লম জিন্দী গোনা করে রে কাটাই লাভ জিন্দী আবার তো বা

বা নায়া কেমনে দি বা জাহান্না মেলি আসমাই কেমনে দি বা জাহান্না তুমি জ দি মাফুনা বান্দারে তুমি যদি তোমার বলো বল মার বান্দা যাইবি বান্দা বান্দি যখন চোখের পানি ফেলায় কান্দা দে তো আল্লাহ রব্বুল আলমী ওই বান্দা বান্দিকে মাফ কইরা দে কেমন মাফ করে কয় শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করার পরে যেমন তার কোনো গুনাহ থাকে না মাসুম ঠিক তেমনি ভাবে বান্দাবান্দি বান্দি তওবা করার পর ওই বান্দাবান্দি মাসুম হয়ে যায় সুবহানাল্লাহ কয় শাকির ব্যাপারে কি হবে কয় শাকির ব্যাপারে ইজা তাবাল আব্দু আনসা আল্লাহুল হাফজা তা জুনুবাহ কয় রে শুন যুবক ভাই যেই গুনার কাজ করছিল যে সাকি গুলা ছিল আল্লাহ রব্বুল আলামীন সাক্ষকি গুলাকে তার গুনা সম্পর্কে ভুলায়া দেয় জমিনকে বুুলায়া দিবে ফরহমান কাতিভিন পেরেস তাকে গুনা সম্পর্কে ভুলায়া দিব। অঙ্গপত্তঙ্গকে গুনা সম্পর্কে ভুলায়া দিবি আমল নামার মধ্যে মালিক কুদ্রতে হাত লাগায়াম মুসা দিিব গুনার রেকর্ড মুছে যাবি হাত্তা আয়াল কল্ল ওলাইসা আলাইহি সাহিদুম মিনাল্লাহ হিববি জামবি। কোয় এমন অবস্থায় বান্দাটা মালিকের সাথে সাক্ষাৎ করবে গো ওই বান্দার বিরুদ্ধে একটা সাক্ষীও থাকবে না মালিক খুশি হইয়া তারে জান্নাতে দিয়া দিবে সুবহানাল্লাহ ও ভাই ও দস্ত বুজুরু গো এই জন্য খাটি দিলে আপনাকে আমাকে তৌবা করা লাগবে চোখের পানি ফালায়া মালিকের দরবারে কান্দা লাগবে যুবক ভাইরে একটা ঘটনা বলি আমার আলোচনা শেষ করব কষ্ট হইব আর একটা ঘটনা হইতাম নি বাবারে মসনবী শরীফের ঘটনা আমার কথা না বাবা মসনবী মারেফতের সম্রাট আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করে

মুসলিম শরীফের ঘটনা বাবা খলিফাতুল মুসলিম হজরত উমর রাজি আল্লাহ যুগের খলিফাতুল মুসলিম হজরত ওই জামানার ঘটনা বাবা এক বেহালা বাদ একদিন নয় দুই দিন নয় সত্তর বছর পর্যন্ত সেনা ফরমানি করছে কয় বছর জুড়ে কন কয় বছর সত্যই বছর পর্যন্ত বেহালা বাজায়া বাজায়া গান করছি রিবাই এমন একটা কণ্ঠ সুর এমন একটা সুর তার সে যদি বন্ধু করে ডাক যে জীবনে গান শুনে না সেও কয়ে একটু গান শুনে যায় খুব সুমধুর কণ্ঠ আর যারা গানের পাগল তারা মাতালের মতো হয়ে যেত বেহুসের মতো হয়ে যাতামত কেয়ামত রুপির অবস্থা হয়ে যাই তুলনা দিয়ে আলাই হিসালুয়ালাম ফুৎকার মারলে গুরু বাসুর এই যে ভাগ বাল্লুক মানুষ ভাবে মাঠের মধ্যে হয়ে যাবে ঠিক এমন ভাবে লোকটা যদি বন্ধু করে ডাক মারতো তাহলে আবাল বিদ্যা বনিতা সকলেই মাঠের মধ্যে জুরু হয়ে যাইতো এত সমুদ্র আর বাংলাদেশের মানুষ তো কন্ট্রলই পাগল কথা বলেন ঠিক কিনা ও বাবা কন্টের পাগল যদি না হইতো তাহলে কোন মতে দেখা যায় 6 কোন মতে দেখা যায় নাহুমির পর্যন্ত পড়ছে কোনো মতে কাফিয়া পর্যন্ত পড়ছে কোন মতে সوره জামি পর্যন্ত পড়ছে অথবা শুধুমাত্র হাফেজ তাদেরকে হাজার টাকা দিয়া হাজার টাকা দিয়া বাজেট কইরা বক্তাlambda আওয়াজ শুনে কথা বলেন ঠিক কিনা কষ্ট হইতেছে আপনাদের ইতিহাস তালাস কইরা দেখেন কার জীবনের কি ইতিহাস তালাস করেন দেখবেন কুইজা দেখবেন পঁচিশ হাজার টাকার বক্তা কিন্তু শুধুমাত্র হাফেস কেন আনলো আমাদের বান্য চঙ্গি হুজুর দেখেন না ফজলুল হক কত বড় আলেম এত বড় আলেমকে 25000 টাকা দিয়া নেয় না কিন্তু হাবের চাপ তারে হাজার টাকা দিয়ে আনলো কেন কয় কারণ তার কন্ঠ ভালো বাংলার মানুষ আজ কন্ঠের পাগল কথা বলেন ঠিক কিনা কয় আসছো লাগবে কয় মাউই আমি তো ওয়াসিনি না না লাগবে তোমার মতো একজন হুজুর তো গতকালকে আইসা ওয়াজ করছে কয় কি ওয়াজ করছে মাতার মধ্যে লম্বা পাগড়ি আবার টুপিও আছে তোমার মতো জুব্বা করতে পারে করার মতো যোগ্যতা না না করাই লাগবে। করাই লাগবি রাত্রি করবো মানুষ দাওয়াত দিও না দাওয়াত দিয়া বসে অনেক মহিলা লুকটা চোখটা মুজ্জা মাউই ও

কয় নাশুর আছে মাউ দেখি খালি হইলামী আর পানি ও ওই আমি যখন জেদ্দাই গেলাম দেখি বালু আর বালু মা আরেকজনে আরেকজন খান বালু আর বালু দেখছে ভানি আর ভানি দেখছে তোমার এখানে খান্দনের কিতা আরে আসলে তো কথা কি হই বালু আর বালু এখানে তো খান্দার কথা না কিন্তু কি ডাকটা দিছে ডাকের টেলাই আমি খান্দা দিছি কথা বলেন ঠিক কিনা কন্ট বালা হইল হইছে কন্ট দিয়ে আপনি আমার বাড়িতে আইছে গান গায় গানে গানে ওয়াজ করে এরপরে ওখানে মজা হই লাগছে গান গায় আওয়াজ গায় আওয়াজ করে গান গায় গান গান ওয়াজের মধ্যে বসে আছে আছে না নাই জুরে কর আমার মুর্শিদ নামটি যে করছে যত ও ও ও ও ও বিনা হাদুদে দই পাতিয়া তুলেছে মা ক সেই মা কন্টি বক্কন করলে রবে না ববের জালা লুহারে বানাইলো খঞ্চা সুনা মা হুম হুম কথা বলেন আছে না নাই আমরা গান গাইলে আমরা আর বেশি পারি আমরা পারি না নি সুরে কিতাব বুঝেন গান গাইতে না পারি আমরা কিন্তু দুঃখের বিষয় সুরে সুরে কি বুঝাইলো এটা তো বুঝার দরকার তারা বুঝাইতে চায় আমার মুর্শিদ নামটি যে করছে যতন বিনা দুধে দই ফাটিয়া তুলেছে মাখন আমরা বলি দুধ সারা ঘি হয় না দুধ সারা ঘি পাওয়া যায় জুরে বলেন আমাদের কথা হইল শরীয়তের নাম দুধ মারিফতের নাম গি শরীয়ত ব্যতী রেখে মারিফত পাওয়া যায় না এটা হলো আমাদের কথা কিন্তু তিনি গানে গানে বুঝাইতে চায় আমার মুর্শিদের বোঝনা যদি করতে পারো তাহলে শরীয়ত লাগবে না বিনা শরীয়তে মারিফত পাইবা তার মানে শরীয়ত দুধ ব্যতী রেখে গি তুলতে পারবা মানে হলো শরীয়ত রেখে তুমি মারিফত পাইবা না অথবা বলি রেলমে বাতি না হামচু মিস্কা রিলমে যা ঘিরে হামচু শির কেবুয়ত বে ফিরে শিরে মিসকা বে ফিরে ফির আমরা কই শরিয়তের নাম হইল দুধ মারফতের নাম হইল ঘি শরিয়ত বেতিৰেকে মারফত হাসিল হইতে পারে

সাতগায়া রাটনায়া মুল্লা রে খাও বাড়ি বারি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া হিন্দু ঘুষের মিষ্টি খাওয়া রয় কুন্ সাত গায়ার মূল্লা হেন্দু গোসের মিষ্টি খাওয়া ফুল হিন্দু গোসে মিষ্টি বানাইছে খাও কেমনে খালিদের সরিয়ত সরিয়ত কর। এরপরে আবার আবার মুরুগ ফরস গোসল গুসল করে না জীবনে সেই মুরগিরও ডিম খাও মুল্লা কোন সে বিদানে রে সাতগায়ার ফাটনায়া মোল্লারি ওমা বুঝছেন না মুরগ মুরগি ফরস গুসল করে তি মুরগি ডিম খাও কেন আমরা কয় সারে সারের হয় না মুসলমানি গাবির হয় না বিয়া সারের হয় না মুসলমানি গাবির হয় না বিয়া

An Anas bin Radhiyallahu An Ibnu Abbas bin Radhiyallahu Ta'ala an huqal

এখন তো আর বন্ধু আগের বন্ধুর মতো আওয়াজ আসে না কারণ বয়সের কণ্ঠ আর সত্তর বছর পরের কি গান এখন গাইতে পারে না কেউ তারে গানে রুজি রোজগার বন্ধ হয়ে গেছে গানে নেয় না বাচ্চা উপবাস না খায় আসি মধ্যে না খায় আসি রুজি রুজগার বন্ধ হয়ে গেছে একটা কথা শুনবারে যুবক মগস্ত করে নিও যুবক বয়সে তুমি যদি গান গুনার কাজ করিয়া যদি বন্ধু বাড়াও তাহলে বৃদ্ধ বয়সে তারা তোমার পাশে থাকবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু যুবক বয়সে ইবাদতের মাধ্যমে যদি বন্ধু বাড়াও বৃদ্ধ হইলে তারা তোমার পাশে থাকবে কথা বলেন ঠিক কিনা লোকটা তো যুবক বয়েছে গুনা করছে কেউ বন্ধু নাই বিবি ডাক দিয়া কয়ে স্বামী যাও কিছু খাবারের ব্যবস্থা করো এবার সেই মদিনার গলিতে যা কয়া ভাই আমার কিছু গান শুনো শুনো আমার কিছু করস দাও

নিস্তকজবেম রুজে মেহমানে তুয়াম সঙ্গে বহরে তু জনাম খানে তুয়াম ডাক দিছে মালিক রে ডাক দে ও মালিক একদিন নই দুই দিন নয় সত্তর বছর না ফরমানি করলাম দিন তুমি আমার হৃদয় বন্ধ করো নাই কিন্তু এখন আমার গলার সুর শেষ হয়ে গেল আমার রিজিক বন্ধ ও আমি তোমার দরবারের মেহমান হয়ে গেলাম ও মালিক আমি এখন বুঝতে পারছি চারদিকে মানুষগুলো আমারে গলা ধাক্কা দিয়ে বাহির করে দিল কেউ আশ্রয় দিল না মালিক গো আমি এখন বুঝতে পারছি দয়া কইরা তুমি আমারে maaf কইরা দাও ও মালিক আমার শিশু সন্তান উপবাস খাবারের ব্যবস্থা করে দাও লোকটা কান্দে কান্দে এভাবে চোকের পানি ফালায় কানতেছে আর বলতেছে মালিক আমারে maaf করে দাও ও মালিক তুমি যদি আমারে তারায় দাও কই যাব তুমি সারা কারো কাছে করি বরুদ সবাই পড়েন তুমি সারা কারো কাছে করি বরুদ তুমি কে বুঝিবে আমরার মনে মনের দ সারা কে হনা। লে তারায়া কুতাই যাই মু ফরাই মু গুরিয়া গুরিয়া কথা ঠিক কিনা জরেক মাওলা যদি তারা দে তাহলে কোথায় যাব রে ভাই গুরিয়া মালিকের দরবারে আসা লাগবে লোকটা এবার কান্দে আর কয় ও মালিক তুমি আমারে মাফ করে দাও আমি বুঝতে পারি না আমার জিন্দিগি বর গুনা করছি আর গুনা করব না করলাম আমারে মাফ করে দাও দুই নাম্বার আমার কিছু খাবারের ব্যবস্থা করে দাও দুইটা আবদার করছে মুখস্থ করেন দুইটা আবদার এক নাম্বার মাফও করে লাগবে আবার খাবারের ব্যবস্থা করে লাগবে হাই হাই এইভাবে কান্তে কান্তে লোকটা চলে গেল জান্নাতুল বাকি চঙ্গার বর দস্তে শব্দ আল্লাহ জুয় সুয়ে গুরुस्तान ইয়াসরাব আহ GUI মদিনার আগের নাম ছিল ইয়াসরাব ইয়াসরাবের একটা কবরস্থান আছে বাবা যেটার নাম হইলো জান্নাতুল বাকি জান্নাতুল বাকি গুরুস্থানের মধ্যে পয়রা পয়রা কান্দে হাতের বেহালাটা বাইরে আয়া ফলাইছে আর কান্দে মালিক রি গুনাহ করছি আমারে maaf কইরা দাও জান্নাতুল বাকির মধ্যে চোখের পানি ফলায় কানতে কানতে লোকটা ঘুমায়া গেছে মসনবী শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন লোকটা ঘুমের গড়ে স্বপ্নে দেখে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে সে গুড়াগুড়ি করতেছে আর জুড়ে চিল্লায় কোন সুবাহান আল্লাহ ও ভাই ও বুজুর্গ শুধু তাই নয় তাই নয় লোকটা ঘুমায় আছে দিনের বেলা হজরত উমর রাদি আল্লাহ তালানহু ওয়া টাইমে ঘুমাইতেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেই দিন ও টাইমে ঘুম ডেলে দিচ্ছেন চোখে খলিফাতুল মুসলিম ঘুমায় গেছি ঘুমের গড়ে স্বপ্নে আল্লাহ তালা বলেন মসনবী শরীফের লেখক তার বলে বাঙ্গা আমদ মর উমর রা কায় বন্দে মারাজে হাজত বাজে খার আয় উমর বর জাহজ বাইতুল মাল আম হফত সদ্দি নারে বর কাফ নেহ তাম সুবহান আল্লাহ ও ভাই ও দুস্থ বুজুর্গ উমর কে স্বপ্নে দেখায় ও উমর তোমাকে আমি অর্ধ জাহানের বাদশা বানালাম রে উমর আমার একটা নৈকট্য প্রাপ্ত বান্দ জান্নাতুল বাকির মধ্যে পয়রা পয়রা কান্তা আমার একটা আদরের বান্দা বড় মায়ার বান্দা জান্নাতুল বাকির মধ্যে পয়রা পয়রা কান্তাসি তাড়াতাড়ি এখন যাও বাইতুল মালে যাও বাইতুল মাল থেকে সাড়ে সাতশো স্বর্ণ মুদ্রা লইয়া আমার ওই নৈকট্য প্রাপ্ত বান্দার হাতে দিয়ে আস উপাধি দিছে মনে হয় বরকুর্গ হবে মনে মনে হয় বড় কোনো আল্লাহ হবে হাজর সাড়ে সাতশো স্বর্ণ মুদ্রা লোয়া জান্নাতুল বাকিতে চইলা গেলেন সাইয়াদিকে কেউ নাই শুধুমাত্র একটা বেহালা বাদক ওমর চিন্তা করলেন এই বেহালা বাদককে এত বড় নাফরমানকে যে সত্তরি বছর নাফরমানি করছে তারে তো আল্লাহ সাড়ে সাতশো স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা বলবে না দুই নম্বর নৈকট্য প্রাপ্ত বান্দা তারে তো উপাধি দেওয়ার প্রশ্নই আসে না কেন কেন বুঝলাম না মনে হয় অন্য কেউ হবে তাই তিনি আরেকটা গুরতি দিলেন ঘুরাইয়া দেখলেন ওই জায়গায় বেহালা বাদক সারা আর কেউ নাই হলিফাতুল মুসলিম কুমার বেহালা বাদকের যারে যা কয় বেহালা এমন কি আমল করলি যে আমলের কারণে মালিক খুশি হয়া তোরে নৈকট্য প্রাপ্ত বান্দা উপাধি দিয়েছে এমন কি আমল করলি রে যার কারণে সাড়ে সাতশো স্বর্ণ মুদ্রা দিতে আল্লাহ আদেশ করেছে তাড়াতাড়ি বল এমনি মুহূর্তে বেহালা বাদক বলে এ উমর এখন পর্যন্ত নামাজ পড়ি নাই এখন পর্যন্ত রোজা রাখি নাই এখন পর্যন্ত হজ করি নাই শুধুমাত্র আল্লাহ আল্লাহ শব্দ ছেড়ে দিয়ে জুড়ে চিল্লায় এখন আল্লাহ 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 শব্দ ছেড়ে দিয়ে শুধুমাত্র চোখের পানি এগুলো চাইরা জাটনাতুল বাকি ইতিহাস কামতেছি রে উমরে আর চাইতে বেশি কিছু করি নাই কলিফাতল মুসলিম হাজারতমর বলিবে বেহালারি। তুমি যে চোখের পানি চাইরা থৌবা করেছো মালিক খুশি হইয়া তোমার পিছলি জিন্দগির সত্তর বছরের গুনা আল্লাহ মাফ করে দিয়েছি। আরো জুড়ে চিল্লা এখন সুবাহান তাহলে বায়ো দুস্ত বুজুর্গ দুয়ার কাছাকাছি ও ভাই দোয়া করে নিব যারা যেখানে আসি তাড়াতাড়ি বইসা যাই ভাই রে চোখের পানির বড় ধাম চোখের পানি ফেলায় মালিকের দরবারে যদি কানতে পারো তাহলে মালিক খুশি হয়ে যায় চোখের পানির বড় দাম রে বাবা দুনিয়ার ঘুরে আগুন লাগলে আপনি পানি সারা ঠান্ডা করা যায় না ঠিক তেমন ভাবে জাহান নামের করে আগুন লাগলে চোখের পানি সারা ঠান্ডা করা যায় না রে যুবক চোখের পানির এত দাম ও ভাই দুস্ত বুজুর্গ বড় আদর করে মাওলা মানুষ বানাইছে যুবক ভাইরে রে দেখো না তাকায় একটা গাছ বানাইছে মালিক বলছে হে গাছ হ সঙ্গে সঙ্গে গাছ হয়ে গেছে জমিন কে বলছে হ অর্ডার করছে হয়ে গেছে আসমান বলছে হ আসমান অর্ডার হ অর্ডারের সঙ্গে সঙ্গে হয়ে গেছি জমিন কে চলছে হ জমিন হয়ে গেছি চাঁদ সুরুজ গ্রহ নক্ষত্র সবগুলাকে হ বলেছেন হয়ে গেছি কিন্তু রে যুবক ভাই বিদায় আওয়ার নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয় মানুষগুলাকে বানাইতে যায় মালিক হ বলে নাই বরং আজরাইলকে বলছে ও আজরাইল দুনিয়া থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসো আজরাইল মাটি নিয়ে আসলো মালিকের কুদরতে হাতে দিল মালিক নিজের হাতে এক হাত থেকে আরেক হাতে মাটি নিয়ে উদল বদল কইরা খায়া বানাইল এরপরে নিজের কুদরতে হাত লাগায়া আদর কইরা কইরা মানুষ বানাইল সুবাহান এত আদর কইরা মানুষ বানাইছে রে যুব এরপরে তাকায় দেখো মায়ের গর্বে যখন আসলাম মা খাদ্য খাইল এই খাদ্য ইচ্ছা করলে মুখ দি আল্লাহ ঢুকাইতে পারত কিন্তু মুখ দিয়া ঢুকায় নাই কেন আমার বান্দা এই মুখ দিয়ে আমার বান্দাটা আল্লাহ আল্লাহ নাম জব্বে এই মুখটা কিভাবে নাপাক করা যায় সেই জন্য মালিক মায়ের নাফা খাদ্য গুলাম তোমার আমার নাবির মাধ্যমে নাফা খাদ্য ঢুকাইয়া দিছি এরপরও আদরের বান্দার মুখকে আল্লাহ নাফাক করে নাই কারণ বড় আদরের বান্দা শুধু তাই নয় ফেরেস্তাদের মাধ্যমে আপনি আমার হাত বানাইলো পা বানাইলো দেহ বানাইলো হাদিসের মধ্যে আছে বাবা আল্লাহ তাআলা বলে ও আমার বান্দার বডিতে হাত দিয়েছ কিন্তু আমার বান্দার চেহারাতে তোমরা হাত দিও না কারণ আমার বান্দাকে এই চেহারা দিয়ে আমি মালিকের কুদরতি কদমে সেজদা করবি তাই তোমরা চেহারাটা তোমরা বানায়ো না বরং আমি মালিক আদর কইরা নিজে আদর কইরা আমার বান্দার চেহারা বানাবো জুড়ে চিল্লা এখন সুবাহান আল্লাহ এই জন্য ভাই দুস্ত বান্দাবান্দিদেরকে বলে দাও যারা নাকি জীবন ভর কাজ করেছে নফসের উপর জুলুম করেছি নিজের উপর জুলুম করে ফেলাইছে নিজের উপরে আবার জুলুম হয় কেমনে হয় নামাজ পড়ে নাই রোজারা না নাই হজ করে নাই জাকাত দেই নাই পর্দা ফসিদা চলে নাই মদ কেছে গাজা কেছে এইভাবে জুলুম করেছি প্রশ্ন হলো এটা জুলুম হইল কিভাবে নমাজ না সারলে নমাজ ছেড়ে দিলে তো শরীরে কিছু আরাম পাওয়া যায় ফজরের রক্ত নামাজ না পড়লে তো ঘুমে থাকা যায় একটু আরাম পাওয়া যায় রোজা না রাখলে তো শরীরে আরাম পাওয়া যায় ও হুজুর তাহলে নিজের উপরে জুলুম হলো কিভাবে বুঝলাম না কিভাবে জুলুম হলো তুমি কি জানো না তোমার তুমি জানো একটা দাঁড়াল

এই কথা জানার পরেও নিজের নিজে জাহান নামের উপযুক্ত বানানো এটাই হলো নিজের উপর জুলুম করা আল্লাহ বলেন যারা নিজের উপর জুলুম করে ফেলাই তাদেরকে দাও তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় কারণ তাদের গুণা যতটুকু আমি আল্লাহর রহমত তার চাইতে বেশি সংক্ষিপ্ত কথা ভাই দুস্থ বুজুর্গ হাদিসের মধ্যে আসে আইসা কয় আল্লাহ নবী গো এত গুণা করে বেলাইছি মনে হয় মালিক আমারে মাপ করবে না আল্লাহ নবী বলে সাহাবি তোমার গুণা কি আসমান আর জমিন ভরে না ভরে যাবে নাকি কইয়া রাসূলুল্লাহ ভরে যাবে কয় আচ্ছা ঠিক আছে তোমার গুণা কি এই বৃষ্টির পুটার চাইতে বেশি হবে নাকি কইয়া রাসূলুল্লাহ বৃষ্টির পুটার চাইতেও বেশি হবে আল্লাহ নবী বলেন তাহলে আল্লাহর রহমত থেকে বেশি হবে নাকি কয় নীরব হয়ে গেল আল্লাহ নবী বলেন যাও যাও

আমি তোমাদের জিন্দিগির সব গুণাগুলি মাফ করে দিব এই যে ওয়াহশিকে বলেছিল সব গুণা মাফ করে দিবে সাহাবীরা উপস্থিত সাহাবিরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র কি ওয়াহশিকেই মাফ করবে নাকি আমাদেরকেও মাফ করবে তখন হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহর যত বান্দা বান্দি আসবে গুনার কাজ করবে চোখের পানি ফলায় কান্নাকাটি করলে তাদের ও আল্লাহ মাফ করে দিবে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয়ই আল্লাহ তাআলা কমাশীল এবং দয়াশীল সুবহানাল্লাহ আ দরসড়ি করে সল্লাল্লাহু আলা সাইয়idina ওয়া মুহাম্মাদ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ان الله غفور رحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

الحمد لله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. বান্দাচি বন্দে নাই শেষ করিলাম জিন্দগি আখেরাতে তুমি সারা আমরা পাপি রুফাই কি আয়রব্য করিম বড় আদর করিয়া বান্দা বান্দি বানায়া এই রং তামাশা দুনিয়ার মধ্যে ছারিয়া দিছো দুই দিন পরে গুরাইয়া ফিরাইয়া তোমার আজরাইল দিয়া টানিয়া টানিয়া অন্ধকার কবরে দিয়া যাইবা এই দুনিয়াতে আমাদের হকেই থাকতে দিবা না রব্বুল আলামিন আমাদের ডানে গুনা বামে গুনা সামনে পিছনে উপরে নিচে শুধু গুনা আর গুনা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে দুইখানা হাত বাড়াইলাম দয়া মায়া করে আমাদের সব গুণাগুলিকে মাফ করিয়া দি আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়া এই পর্যন্ত যত মু মেন মেনা অন্ধকার কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আপনি বেহেস্তের বাগান বানাই দিন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত উত্তোলন করল গভীর রজনী পর্যন্ত আপনার বান্দারা রইছে আল্লাহ কে কি নিয়তে হাত তুলছে আমি জানিনা আল্লাহ যে যে নিয়তে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের নেক আশা গুলারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যারা বিপদ মুসিবতে আছে আল্লাহ তাদের বিপদ মুসিবত থেকে তাদেরকে উদ্ধার করিয়া করিয়া। আল্লাহ যারা অভাবী আছে তাদের অভাব দূর করিয়া দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদেরকে ঋণ দেওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে আখিরাতের সামানা জোগাড় করার তৌফিক দাও ইয়া আল্লাহ জানি না কেন কার মানাই বাবা নাই নিজের হাতে নিজের বাবারে কবরে রাখছে নিজের হাতে নিজের মারে অন্ধকার কবরে রাখছে রাখছে আর কোনো একটা বার আব্বা করে আম্মা করে আর ডাক দিতে পারবে না আল্লাহ যাদের মা বা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবর গুলারে বেহেস্তের বাগান বানায় দা ইয়া আল্লাহ যে সমস্ত যুবক ভায়েরা এই প্যান্ডেলের আয়োজন করলো শ্রম দেয়া বুদ্ধি দিয়া টাকা দেয়া পয়সা দিয়া এই যুবক বাইদের এই মেহনত কে যুবক দিওদের মধ্যে যারা নামাজি না তাদেরকে নামাজি আল্লাহ যারা বিপদ মুসিবতের মধ্যে আটকা আছে তাদের বিপদ গুলারে উদ্ধার করিয়া দাও ও গো জানি না কার বাড়িতে মসজিদের পালকি হঠাৎ করে সকাল বেলা দরের দরজায় আসে আজির হয়ে যায় কার জন্য জানি বাজপা কার জন্য জানি কাপড়ের কাপড় বাজারে চলে আসছে আল্লাহ জানি রা আল্লাহ মরব তো কোনো চিন্তা নাই কিন্তু আপনার কাছে দরখাস্ত মালিক আখেরাতের সামানা জোগাড় না হওয়া পর্যন্ত বন্ধকার কবরে আমাদের কাউকেও ডাক দিও না ইনশাআল্লাহ কালকে ইয়া আল্লাহ অপারেশন হবে বলে দোয়া চাই আল্লাহ সেই অপারেশনকে কে সুন্দরভাবে সাকসেস হওয়ার তৌফিক দাও তুমি মাওলা কুদরতি ভাবে ব্যবস্থা করিয়া দাও ইয়া আল্লাহ উনাকে আল্লাহ সুস্থ করে আবার সকলের কাছে আপনি সুন্দরভাবে পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ আমাদের মা ভোন যারা পরদানশীল নয় আল্লাহ তাদেরকে পরদানশীল বানায় আল্লাহ এলাকার মধ্যে বাংলাদেশের যে অবস্থা চলতেছে আল্লাহ বাংলাদেশের মধ্যে আপনার রহমত নাজিল খাস মারামারি দাঙ্গা হাঙ্গামা থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ আল্লাহ সারা বিশ্বের মুসলমানরা অনেকেই নির্যাতিত নিষ্পেষিত ইয়া আল্লাহ কাফিরদের দ্বারা নির্যাতিত মাবুদ গো আপনার কাছে দরখাস্ত সমস্ত মুসলমানদেরকে মুসলমানদের জন্য শান্তির ফায়সালা করিয়া দাও বেঈমান যারা আছে তাদের হেদায়ত থাকলে হেদায়ত দাও হেদায়ত না থাকলে ইয়া আল্লাহ ধ্বংস করিয়া দাও মায়ানমারের মুসলমানদের জন্য সর্ব উত্তম ব্যবস্থা করিয়া দাও মাবুদ গো আপনার কাছে দরখাস্ত শেষ বয়সে কঠিন রোগ দিয়া বিছানায় ফাল বিছানায় বস্ত্র পায়খানা করাই ছেলে সন্তানের হাতের টানা হেসরা খাওয়ায়া এই রকম মরণ আমাদের কাউকে দিও না জীবনে একবার হইলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ যা কিছু দরখাস্ত করলাম আপনার হাবিবের খাতির সকল দরখাস্ত কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আর কেউ আরো অনেক কিছু বলার ছিল ইয়া আল্লাহ অনেক বায়রা হয়তো দোয়া চাইতে সাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বলতে পারে নাই মনের মধ্যে রেখেছে আল্লাহ আপনি তো সকলের অবস্থায় জানেন আল্লাহ প্রত্যেকের নেক অনুযায়ী নেক দোয়া অনুযায়ী তাদের দুয়ারে আপনি কবুলার মঞ্জুর ফরম আহ ওসাল্লাল্লাহ ওয়ালা সেইদিনা ওয়া মাওলা নাম وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين <applause>